ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হোয়াটসঅ্যাপ সার্ভিস নিয়ে ডিসকাস করব। কি কি সার্ভিস এই মুহূর্তে এখান থেকে আপনারা পাবেন বা আগামী দিনে আর কি কি সার্ভিস আসতে চলেছে, তো চলুন আমরা সরাসরি শুরু করি বিষয়টা। প্রথমে একটি নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করছি, 90226, এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটি আপনারা প্রথমে মোবাইলে সেভ করে নেবেন, যা হোক একটা নাম দিয়ে। এবার আমি সেভ করেছি, আমি এটা সেভ করেছি SBI হোয়াটসঅ্যাপ দিয়ে। দিয়ে প্রথমে জাস্ট একটা হাই লিখে সেখানে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। হাই লিখে পাঠানোর পর ওখান থেকে রিপ্লাই এলো যে আপনি SBI হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিসের পার্ট নন, মানে আমার মোবাইলটা রেজিস্টার করা নেই সোজা কথায়। তো তারপর আমাকে জানতে চাওয়া হলো যে আমি কি SBI কাস্টমার না আমি কাস্টমার নই। তো 1 হলে এক্সিস্টিং কাস্টমার, 2 হলে নট অ্যান এক্সিস্টিং কাস্টমার। আমি 1 লিখে পাঠালাম, যখনই 1 লিখে পাঠালাম আমার মোবাইল নাম্বারটা থেকে, তখনই ওরা বুঝে গেল যে আমার ওই নাম্বারটা SBI হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিসের সঙ্গে রেজিস্টার নয়। তো রেজিস্টার করার জন্য কি করতে হবে সেটাও ওনারা লিখে পাঠিয়ে দিলেন। এখানে একটি মোবাইল নাম্বার দিয়েছেন, দেখুন আপনারা এই নাম্বারটাও সেভ করে নেবেন, 7208933148। এই নম্বরে একটা মেসেজ পাঠাতে বললো, কি লিখে WAREG ক্যাপিটাল লেটারে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন, দিয়ে একটা স্পেস দিয়ে অ্যাকাউন্ট নাম্বার লিখে এই মোবাইল নাম্বারে SMS করতে বললো। তো আমি সেটা SMS করলাম। আমি কি করলাম, এই নম্বরটা প্রথমে সেভ করে নিলাম, SBI হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন বলে আমি সেভ করে নিলাম। দিয়ে দেখুন আমি WA ক্যাপিটাল লেটারে WAREG বলে আমার যেটা অ্যাকাউন্ট নাম্বার, একটা স্পেস দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে ওখানে SMS করে দিলাম। এবার আপনারা এই SMS-এর প্রক্রিয়াটা আগে করে নিতে পারেন, আপনার নাম্বারটাকে হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য আগে এই SMS পাঠিয়ে রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করে নিতে পারেন। এবার যখনই আমি এই মেসেজটা পাঠিয়ে দিলাম, সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে এই যে লেখাটা ছিল তার তলায় চলে এলো, ডিয়ার কাস্টমার, ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড ফর SBI হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিস, ফর ফার্দার ডিটেলস প্লিজ টাইপ হাই SBI। আমি তখন এখানে হাই SBI লিখে একটা জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করে দিলাম। তখন এবার দেখুন এখানে কী কী সার্ভিস এই মুহূর্তে উপলব্ধ রয়েছে। অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি জানতে পারবেন, মিনি স্টেটমেন্ট আপনি জানতে পারবেন। তো এক দিলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জানাবে, 2 দিলে মিনি স্টেটমেন্ট, 3 দিলে আপনি এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং থেকে ডি রেজিস্টার করতে পারবেন। এছাড়াও ইউ মে অলসো টাইপ ইউর কোয়েরি টু গেট স্টার্টেড, আপনি এখানে আপনার সরাসরি যে প্রশ্ন সেই প্রশ্নও আপনি করতে পারেন। তো আমি প্রথমে তারপর এখানে এক লিখে সেন্ড করলাম, অর্থাৎ আমি অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাইছি। তো কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হলো, ওয়েট করার পর আমার অ্যাকাউন্ট নাম্বারের শেষ 3টে ডিজিট এখানে হাইলাইট হলো, বাকিটা মাস্ক করা আছে, এবং আমার অ্যাকাউন্টে যেটা ব্যালেন্স, এবং এখানে ব্যালেন্স মানে আপনার যে মোট ব্যালেন্স বা সুইপ অ্যাকাউন্টে যে টাকাটা চলে যায় সেটা কিন্তু এখানে শো করবে না। যেমন ATM থেকেও মিনি স্টেটমেন্টের সময় আপনারা দেখে থাকবেন যে শুধু জাস্ট অ্যাভেলেবেল ব্যালেন্স, কিন্তু মোট ব্যালেন্সটা এখানে দেখায় না। তো সেটা এখানে দেখাচ্ছে $129.16 ক্রেডিট। এরপর বলতে চাইছে যে আপনি আর কোনো সার্ভিস পেতে চাইছেন, তো আমি একটা তখন 2 লিখে মেসেজ পাঠালাম, কারণ 2টা ছিল আমার মিনি স্টেটমেন্টের জন্যে। যখনই 2 লিখে সেন্ড করলাম, তখনই কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার ওই অ্যাকাউন্ট নাম্বারে দেখুন একটা মিনি স্টেটমেন্ট যেখানে শেষ 5টা ট্রানজ্যাকশান এখানে শো করছে। তো আমার কী কী হয়েছে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, আপনারা জানেন, কারণ ATM থেকে মিনি স্টেটমেন্ট বার করলে এই ধরনেরই দেখতে হয়। কিন্তু আমি আবার বলছি, এখানে কিন্তু সুইপ অ্যাকাউন্টের ব্যালেন্সটা শো করছে না, জাস্ট অ্যাভেলেবেল ব্যালেন্স, যেটা আপনারা বুঝতে পারছেন সমস্তটাই আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে, কিন্তু এখানে সুইপ অ্যাকাউন্টের টাকাটা বাদ দিয়ে বাকিটা ব্যালেন্স হিসাবে এখানে শো করছে। তো তারপরেই আবার লিখছে যে আপনার অন্য যদি কোনো প্রশ্ন থাকে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন। তো আপাতত এই দুটো সার্ভিস কিন্তু এখানে চালু রয়েছে, অ্যাকাউন্টের ব্যালেন্স জানা এবং মিনি স্টেটমেন্ট। এবার আপনি সরাসরি প্রশ্ন করেও আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা জানতে পারেন। তবে আগামী দিনে আরও কিছু ফেসিলিটি হয়তো স্টেট ব্যাঙ্ক এখানে চালু করতে পারে, তো সেগুলো তখন আমরা অ্যাক্সেস করতে পারবো। তবে এইভাবে আপনারা যারা স্টেট ব্যাঙ্কের গ্রাহক, আপনারা এইভাবে খুব শর্টে আপনার অন্তত ওই যে আপনারা অনেকে বলেন যে স্যালারিটা ঢুকেছে কিনা দেখতে চাইছি, অনেকে নেট ব্যাঙ্কিং নেই, তো স্যালারিটা ঢুকেছে কিনা সেটা দেখার জন্য আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স বা লাস্ট মিনি স্টেটমেন্টটা যথেষ্ট। তো সেই কাজটুকু আপনি এইভাবে, বা আপনাকে কেউ ফান্ড ট্রান্সফার করেছে সেটা দেখার জন্য, বা আপনি কাউকে ট্রান্সফার করেছেন সেটা টাকাটা কেটেছে কিনা, এই ধরনের বিষয়গুলোকে জাস্ট অত্যন্ত শর্টে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার স্টেটমেন্টটা থেকে। তো এইটুকু আপাতত অ্যাক্সেস করুন আপনাদের যাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে। এরপর যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো আরও আপডেট আসে বা আরও যদি নতুন কোনো ফিচার্স অ্যাড করে স্টেট ব্যাংক থেকে, সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।